এটার কোনো প্রশ্ন আসে না, আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না, আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে, কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার, ন্যায় বিচার হলে কে বিচার পাবেন? আমাদের বলেন, আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি, এটা বলা আছে আইনে, বলা আছে আমাদের বিচার? এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা করতে হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করতে হবে, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এটা আবার পুরানো খেলায় চলে গেলেন, এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে, সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন নি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। ভাই যে মুমিন ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে সে দুটা মুরগি কিনবে, ডিম পারবে, দুটা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া, কেউ বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে আর কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? কেন, আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি, মুসলমান পাড়ার জন্য, আমি তো গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে ছিল, হয় নাই কোনোদিন, একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে আমাদের কি করতে